সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সম্পাদক ডট কম। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগা ভিডিওগুলি শেয়ার করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে সম্পূর্ণ ভিন্ন রকম একটি আলোচনা নিয়ে আসলাম। আজকের এই আলোচনায় আমি মুক্তচিন্তক এবং নাস্তিকদের উদ্দেশ্যে কিছু কথা বলব। বর্তমানে দেখা যাচ্ছে অসংখ্য তরুণ, মধ্যবয়স্ক, এমনকি বয়স্ক নাস্তিকতা এবং মুক্তচিন্তার প্ল্যাটফর্মে আসছেন, কথা বলছেন বা কথা বলার জন্য বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করছেন। নতুন যারা রয়েছেন তাদের সকলকেই স্বাগত এবং পাশাপাশি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলব। এই জগৎটা যতটাই উত্তেজনাকর ঠিক ততটাই বিপজ্জনক। যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক এই প্ল্যাটফর্ম, কারণ আপনি যখনই ধর্মের বিরুদ্ধে কথা বলবেন সে ধর্মটা হয়ে যাচ্ছে ইসলাম, কারণ বাংলাদেশে 90% উপর মুসলিম রয়েছে। আর আপনি যখনই ইসলামের বিপক্ষে কথা বলবেন তখনই আপনার জীবন এবং আপনার সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান ঝুঁকির মধ্যে পড়বে। সুতরাং প্রথম দায়িত্ব হচ্ছে আপনি নিজের আইডেন্টিটি, নিজের পার্মানেন্ট অ্যাড্রেস, নিজের প্রেজেন্ট অ্যাড্রেস, নিজের মোবাইল নাম্বার, নিজের ইমেল কারোর সাথেই শেয়ার করবেন না। যতই ঘনিষ্ঠতা হোক না কেন, যতই অন্তরঙ্গতা থাকুক না কেন, ব্যক্তিগত কোনো তথ্য, ব্যক্তিগত কোনো নাম্বার, ব্যক্তিগত কোনো ট্র্যাক কখনোই কাউকে দিবেন না, যাতে করে কখনোই আপনাকে কেউ ট্র্যাক করতে না পারে। আর কেউ যদি নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, অফিসের ঠিকানা বা ব্যবসায়ের ঠিকানা দিয়ে থাকেন সেটা নিজ দায়িত্বে দিবেন। তবে আমার পরামর্শ হচ্ছে ব্যক্তিগত কোনো তথ্য কখনোই কারোর সাথে শেয়ার করবেন না। পরবর্তী পয়েন্ট, অনেকেই ইসলাম নিয়ে নানান ধরনের সমালোচনা করে থাকেন। এই ক্ষেত্রে আপনি যদি কোনোভাবে মামলার সম্মুখীন হন বা আপনার এলাকার লোকজন জেনে যায় যে আপনি ইসলামের বিরুদ্ধে বা ধর্মের বিরুদ্ধে কথা বলছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মামলার সম্মুখীন হবেন। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? যখনই আপনি সমালোচনা করবেন অবশ্যই রেফারেন্স ভিত্তিক সমালোচনা করবেন। ধরে নিন যে আপনি মুরতাদ নিয়ে আলোচনা করছেন। ইসলামে মুরতাদের শাস্তি বা ধর্মত্যাগীদের শাস্তি মৃত্যুদণ্ড। এই ব্যাপারটি শুধু আপনি মুখে বলবেন না, এটার পেছনে কোন আয়াত রয়েছে, কোন হাদিস রয়েছে, এগুলো অবশ্যই সামনে রেখেই আলোচনাটা করবেন। কারণ যে কেউ আপনাকে চ্যালেঞ্জ করতে পারে, অনেকেই আছে অনলাইনে নয় এমনকি অফলাইনে বা বাস্তব জীবনেও এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করে, সেক্ষেত্রে আপনার উচিত হবে অবশ্যই রিটেন ডকুমেন্ট সাথে রাখা। আজকাল বুখারী শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ, সকল হাদিস এবং সিরাতের গ্রন্থগুলো পিডিএফ কপিও অ্যাভেলেবেল এবং গুগল প্লে স্টোরেও আপনারা এগুলো পেয়ে যাবেন। সুতরাং যখনই সমালোচনা করবেন বা ধর্মের ভুলগুলো তুলে ধরবেন অবশ্যই আপনার বক্তব্য যেন রেফারেন্স নির্ভর হয়। এই ক্ষেত্রে যদি আপনার বিরুদ্ধে মামলা চলে বা মামলা হয়ে যায় বা যে কোনো ধরনের জিডি কেউ দাখিল করে, সেক্ষেত্রে আপনি রিটেন ডকুমেন্টগুলো দেখাবেন। এর ফলে আপনার যে লয়ার রয়েছে তিনি খুব ভালোভাবে আপনাকে ডিফেন্ড করতে পারবে এবং আপনার বক্তব্যটা অনেক বেশি স্ট্রং হবে। সুতরাং কেউ মন গড়া বক্তব্য দিবেন না, কেউ নিজের মতামত দিবেন না, যাই বলবেন রেফারেন্স দিয়ে বলবেন। তৃতীয় পয়েন্ট, মুক্তচিন্তা, নাস্তিকতা যাই হোক না কেন, এটা কখনোই দাসত্বকে সমর্থন করে না। আপনি কারো দাস হবেন না, কারো মুরিদ হবেন না, কারো অনুসারী হবেন না। আপনাকে যদি দাস হতে হয়, মুরিদ হতে হয়, অনুসারী হতে হয়, তাহলে জ্ঞানের দাস হন, জ্ঞানের অনুসরণ করুন, জ্ঞানের চর্চা করুন। এই জগতে কাউকে আইডল, কাউকে আদর্শ মনে করার কোনো কারণ নেই। আপনার চিন্তা জগৎ, আপনার চেতনা, আপনার ভাবনা সম্পূর্ণ আপনার, তার সাথে আমার বা অন্য কারো কোনো মিল নেই।
আপনি কিভাবে ধর্মকে দেখবেন, কিভাবে সমাজকে দেখবেন, কিভাবে রাষ্ট্রকে দেখবেন, কিভাবে প্রথাকে দেখবেন, সেটা আপনার উপর নির্ভর করে। সুতরাং এই যে আপনার উপর নির্ভর করাটা, সেটা কখন খুব স্ট্রং হবে, যখন আপনি পড়াশোনা করবেন, যখন আপনি আরো বেশি করে জানবেন। সুতরাং ব্যক্তি বিশেষ অথবা গোষ্ঠী বিশেষকে অনুসরণ না করে নিজে পড়াশোনা করুন, জ্ঞানের চর্চা করুন, আরো জানতে থাকুন। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জগতে। আরেকটি পয়েন্ট, আপনারা অনেককে দেখবেন যারা নিজেদেরকে নাস্তিক বা মুক্তচিন্তক পরিচয় দেয়, আবার নিজেদের মধ্যে এক্স মুসলিম এক্স হিন্দু এই সকল দল বা গ্রুপ করে রাখে। আমরা যারা ধর্মের বিপক্ষে কথা বলি, আমরা ধর্মের ভুলগুলো জেনে কথা বলি। ধর্মে আমরা দেখি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, ধর্মে আমরা দেখি শিয়া সুন্নি, ধর্মে আমরা দেখি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। এই জাতিভেদ বর্ণভেদ ধর্মীয় যে ভেদাভেদ, সেটা আমরা জেনে বুঝেই তার কুফলটা জানি এবং আমরা ধর্মটা ত্যাগ করি। কিন্তু নাস্তিকতা বা মুক্ত চিন্তার জগতে এসে আমরা যখন একই ভেদাভেদ দেখি, অর্থাৎ আপনি এক্স হিন্দু, আপনি এক্স মুসলিম, আপনি এক্স খ্রিস্টান, আপনি এক্স বৌদ্ধ, ঠিক একই রকম ভেদাভেদ বা শ্রেণীবিন্যাস বা বর্ণভেদ যখন আমরা দেখি, তখন প্রশ্ন করতে ইচ্ছে করে যে এটা কি আসলে নাস্তিকতা বা মুক্ত চিন্তার জগৎ কিনা। একজন নাস্তিক বা একজন মুক্তচিন্তকের পরিচয় হচ্ছে সে একজন মানুষ, তার অতীত কি ছিল, সে মুসলিম নাকি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, এটা কখনোই গুরুত্ব বহন করে না। কিন্তু অনেককেই দেখবেন যে আপনাকে বলবে আপনি তো এক্স মুসলিম, কেন হিন্দু ধর্মের বিপক্ষে বলছেন, আপনি এক্স হিন্দু, আপনি কেন ইসলামের বিপক্ষে বলছেন, আপনি এক্স খ্রিস্টান, আপনি কেন হিন্দু অথবা ইসলামের বিপক্ষে বলছেন। জি না, প্রতিটা অন্যায়, প্রতিটা অপরাধ, প্রতিটা ভয়ঙ্কর প্রথা, সেটা যেই ধর্মে থাকুক না কেন, যে কোনো লোক সেটা বলতে পারবে। একজন আস্তিকও বলতে পারবে, একজন নাস্তিকও বলতে পারবে। আপনি মুসলিম বলে হিন্দু ধর্ম সম্পর্কে বলতে পারবেন না, বা আপনি এক্স হিন্দু বলে ইসলাম ধর্ম সম্পর্কে বলতে পারবেন না, এরকম কোনো সীমাবদ্ধতা, এরকম কোনো বর্ডার মুক্তচিন্তা বা নাস্তিকতার জগতে নেই। কিন্তু আবার সে ঘুরে ফিরে একই কথা, আপনি যাই বলবেন ধর্ম সম্পর্কে, ধর্মের কুফল সম্পর্কে, ধর্মের অপকারিতা সম্পর্কে, সেক্ষেত্রে অবশ্যই রেফারেন্স দেবেন। আর যারা নতুন এসছেন, যারা নতুনভাবে এই জগতে পা রাখতে চাচ্ছেন, যারা কথা বলতে চাচ্ছেন, যারা আলোচনা করতে চাচ্ছেন, তাদেরকে বলবো যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে অবশ্যই হোমওয়ার্ক করবেন, যথেষ্ট পড়াশোনা করবেন। দুই একদিন তিন দিন দরকার আপনি এক সপ্তাহ সময় নিন, তারপর আপনি আলোচনা করুন। কারণ আমাদের হাজার হাজার দর্শক, হাজার হাজার শ্রোতা, তারা প্রত্যেকেই চায় আমাদের মুখ থেকে এমন কিছু রেফারেন্স বের হোক, এমন কিছু তথ্য বের হোক যেটা তাদের জন্য উপকারী। কিন্তু আপনি যদি ব্যক্তি সমালোচনা করেন, ব্যক্তিকে নিয়ে মেতে থাকেন, ব্যক্তি পূজা করেন, তাহলে আপনার জ্ঞানের যে পরিধি সেটা সে ব্যক্তিকে কেন্দ্র করেই আবর্তিত হবে। কখনো নিজেকে কোনো ব্যক্তি কেন্দ্রিক করবেন না, নিজেকে মুক্ত রাখুন, নিজের চেতনা, নিজের বুদ্ধি, নিজের বাস্তববোধ এবং নিজের লক্ষ্যটাকে কাউকে কেন্দ্র করে না ঘুরে আপনি সরাসরি চলতেই থাকুন, যেটা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে। আর লক্ষ্যে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে এবং পড়াশোনার জন্য সময় ব্যয় করতে হবে। এই জগৎটা এমন যে এই জগতে অর্থের কোনো মূল্য নেই, এই জগতে সবচেয়ে দামি হচ্ছে তথ্য বা রেফারেন্স। আপনার কাছে যত বেশি তথ্য থাকবে, যত বেশি রেফারেন্স থাকবে, এই জগতে আপনি তত বেশি ধনী। সুতরাং রেফারেন্স বা তথ্য বের করার জন্য পরিশ্রম করুন, ব্যক্তি চর্চা, ব্যক্তি সমালোচনা পরিহার করুন, নিজের আইডেন্টিটি, নিজের পরিচয় সবসময় নিরাপদ রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না, এবং যা বলবেন রেফারেন্স ভিত্তিক কথা বলবেন। এতটুকুই, সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।